রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সোনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিআইওয়াই কাপল ইউকে। সো আমার বিয়ে যখন সকল কিতা করা বালা আসইনি, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি। আর আজকে আমি আপনার ডিআইওয়াই কোনো ভিডিও দেখাইলাম না, জাস্ট একটা ঈদের ব্লগ হইতে আপনার সাথে আমার শেয়ার করা আসলে দরকার। তো এখানেও দেখলাম আমার একজন বঞ্জি আর আমার ছেলে দুইজনে মেহেন্দি ফিনতা। তো তারারে মেহেন্দি ফিন দিলাম ঈদর আগর দিন রাতকে। তো রাতকে আসলে আমি ইফতার করার আগে আমার বঞ্জি আমারে ফোন করছেন যে আন্টিমণি আমি আইরাম মেহেন্দি ফিনতাম। তো ওখান কত একবারে ছোটো আগর দিন আমার বড় বঞ্জিন তরে ফিন দাইছি, তো তান্ডে আর ফিন দাইছিলাম না। তো এখন তো আইনি তার দেখা যে খান্নাখাটি করছেন বা দেয়া কি স্কুল থেকে পারমিশন আনছেন, তান্ডে বানা দিছিলাম যে স্কুলও তোমারে টিচারে এলাও করতো নাই মেহেন্দি ফিন দাতে খাম নাই। তো তবুও তাই বুঝছেন, বুঝার পরে বাদর দিন স্কুলও গিয়া টিচারে কইছেন, তো টিচারে কইছেন ইয়েস অফকোর্স তুমি দিতে পারবা। তখন আমি তান্ডে আনছিলাম স্কুল থেকে, আনার পরে তো কইরা যেনে কেতা পিক আপ করার সময় কইরা আন্টিমণি আমি তো এখন কো আপনার ঘরও যাইমুগি, আমি তো এলাউড আছি মেহেন্দি ফিনতাম, টিচারে আমারে কইছে আমি এলাউড আছি। তখন তাই আইসন আর আমি সন্ধ্যাবেলা যাইতাম কি চাইছিলাম আর কি বার্মিংহাম আমার বনির ঘরও গিয়া আমরা ঈদ করতাম করে। তখন তাই ছোটো বাচ্চা মানুষ আমারে কইছে পরে আমি রাত বারোটার সময় গড় থাকি বাড়াইছি, একটা দেড়টার সময় গিয়া বাদে বার্মিংহাম ফসিছি। এর আগে আমি থানরে মেহেন্দি ফিন দিয়েছি দুইও আত, আর আপনারা তো স্টার্টিংও দেখছেন থানোর মেহেন্দি ফিন দেয়। সো আমার ভিডিওটা লাম্বই যে বখরে আমি আর তুলতাম পারছিলাম না, আর বলিও লাইছি ফয়লা বাজু স্টার্টিং কিতা করছি না তুলছি না। তো তান যে খুশি হইছেন মা বাপরে গিয়া দেখাইছেন, সবরে দেখাইছেন, বাংলাদেশে আমার আম্মারেও পর্যন্ত দেখাইছেন যে থানোর মেহেন্দি ফিন দেয় খুব সুন্দরও হয়েছে। তো এখন কো আমার মেয়েরে আমি দিলাম, তো মেয়ের মেহেন্দি ফিন্দা নিয়ে একা তো তো আমি ফিন্দাইছি, পরে আমার মেয়ে কইরা দুইও আত, তো আমি দুইও আত ফিন্দাইছি। আর আসলে আমি প্রফেশনাল নাই, বাট তারপরেও আমার বোন জিনতে তারার গেছে আমি যে আসলে প্রফেশনাল। তারা এভরি টাইম কোনো ফাংশন আইলেও তারা মেহেন্দি আমি তারারে ফিন্দাইয়ে দিতাম। পরে ঈদ দুইও তিনও ঈদের সময় কোনোখানো পার্টি যাই থইলে তারারে আমার মেহেন্দি ফিন্দাইয়া দেওয়া লাগে। তো তারার কাছে আমি যে প্রফেশনাল আসলে, বাট আমি খেউরেইলাম ফিন্দাই না। তারপরে আলহামদুলিল্লাহ একজন একজন কইরা চার পাঁচ জনে ফিন্দাইছি, পরে আমার মেয়ের এন্ডেদি ফিন্দাইছি, তো আমার মেয়েরটাও সুন্দর হয়েছে। তো থানরে এক হাতে তো দিলাম, পরে আমারে কইয়া কইয়া দিছেন তাই ডিজাইন কইছেন আম্মা ওলান আমারে দিও। আর সেকেন্ড হাত যখন আমি তান্ডে দিছি তাই দেখাইছেন, আমি তান্ডে ওলান দিতাম পিকচার দেখাইছিলাম আমারে, বাট আমি বাদে গিয়া ফরে আমি কইছি তুমি যেটা করাই আমার ইবাদি ইফতারও টাইম হয়ে যার, এরপরে যাইতাম আর ওখানো যেবলা অনেক দূরই, তাহলে তো আমি কিছু আসলে লাগি যাও কাপড়ও তা লওয়া দেখা। সো আমি কিছু আমার কেতা চেঞ্জ করে লাইছি, প্যাটার্ন চেঞ্জ করে আমার নিজে জেলা নাকি উড়া তারা করে রাস করি আসলে আমি তান্ডে ফিন দিয়েছি। তো আমার মেয়ে কইসইন বাদে তানোর একটা তানোর আসলে মন মতো হয়েছে, সেকেন্ডটা তাই না কেতা করছই না কইরাও আচ্ছা তো যাও আমার নো প্রবলেম, ফয়লা সুন্দর পাইছই না, পরে একটু দিছি একই সুন্দর কইরা, তখন গিয়া তাই কইসইন ওকে মা থ্যাংক ইউ সুন্দর হয়েছে, আর ফয়লা বুঝছিলা সুন্দর হইতো নাই। তো তো ইয়াদ শেষ করলাম আমি আর কেতা কর্মো রাস করিয়া তখন তা করার নাই। তো আমার মেয়ে আমার বোনজি ফরে দেখা যায় আমার লিটল ওয়ান ওয়াইয়া তান্ডে আমি ঈদ মুবারক লেখা দিতাম। তো ঈদ মুবারক লেখার পরে খন ও মা, তখন টিচারে তো আমারে পারমিশন দিছেন না, দিছেন তো খালি মানহার কথা কইরা আমার বোনজির কথা কইরা, খালি তো মানহারে পারমিশন দিছেন, তো আমারে যুজিন আমার টিচারে পারমিশন দেয় না, তো এলাউড নাই। এখন আমি কিতা করতাম বাদে আমি কইলাম না তোমারও এলাউড আছে, আমি টিচারের লগে মাছি, পরে হে খানদের তানরে যে টিচারে কইছে না, তো আমি বাদে কইছে না আমারে কইছে, তো ওটা কইয়া কি তানরে আমি একটু সামাল দিলাম। তো তো ওলান কইরা আসলে আমার ঈদ আইলে কোনো ফাংশন আইলে আমার বঞ্জিনতে আমার বিজি করিয়া ফেলাইলে তারা কইব তারারে দিতাম। তো তো বাদে তারারে কয় তোমরা তোমরারে জেনে অথ গুড়ে আমি দিয়া দিলাম, তোমরার বাফর কেস্তো নিয়ে পয়সা উইসা আনো, কারণ আমি তো ইলান দিতাম নাই আনা পয়সায়, অন্যজনে তো পে করলে কেতা মেহেন্দি দিয়া দিলে তো অনেক পয়সা দেওয়া লাগবো। তো আমারে তারা খুশি করা লাগবে, ওকে আন্টিমণি আমরার আব্বাই আমরারে পয়সা দিয়া দিছো তে, তো আপনি আগে দৌকা বাদে দু মনে, তো ওটা আমরা ডং ডাং করি আসলে ঈদের দিন।
আর ঈদের আগের দিন ও তো আসলে আমরা আর ঈদ দলানো যায় আর তো চিন্তা করার নাই, বাচ্চা তোরে তো খুশি করেও লাগে মাস্ট। তো আমার মেয়েরে দিলাম, দেখো কাহিবাজু আমি আর বেশি দেখাইছি না, এক সাইড দেখাইলাম যে তো রাস করে আমি ফিন্দাইছি, তারপরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আমার মেয়েরটা ভালো লাগছে। আর আমার বোনজি ইদিন ছোটো বোনজি, তাই আসলে 6 years ওল্ড, তো তাইর যে খুশি হয়েছে তাই খুশি দেখে আপনারা আসলে কইলা অনে, অত ছোট বাচ্চা মানুষ আর মেহেন্দি ফিন্দে যে তাই খুশি হয়েছে আল্লাহ। আমি তো আসলে ওখানেও কেতা আমি যে তাই মেহেন্দি ফিন্দে দিছে তাই যে খুশি হয়েছে। আর যাইবার সময় আমি তান্দ্রে কইছি তোমার আব্বারে গিয়া কইও আমারে 100 pounds দিতা মেহেন্দি ফিন্দে দিছি, তো আমারে কইয়া গেছে তাই কইতো নাই, বিকজ তাই আব্বার গেছে পয়সা নাই আগর গিয়া, কিন্তু জরুরু তাই আব্বারে তাই হয়েছে। তো ওটাকে আমরা ফান করলাম। আরও তো দেখো কা আপনার কাছে যদি আমার মেহেন্দিটা ভালো লাগে অবশ্যই আমারে কই বা সুন্দর লাগলে অবশ্যই আমারে জানাই বা কমেন্ট করি। আর আমার লোকেল কেউ যদি আমার কাছ থেকে মেহেন্দি ফিনটা চাও প্লিজ আমার লগে কন্ট্যাক্ট করবা, আমার মেসেজও কমিউনিটিত মেসেজ করবা, আমার মেসেঞ্জর বক্সর মাঝে মেসেজ করবা, মেসেজ রাখলে অবশ্যই আমি রিপ্লাই দিব, আপনারা চাইলে আমার লগে যোগাযোগ করবা। আর আমার যারা যারা সিন হইন অবশ্যই তো সিন হইন, আমি এনি টাইম আপনারা মেহেন্দি ফিন দিয়ে দিতাম ফার্মো। তো তো দেখো খা মাশাল্লাহ সুন্দর হয়েছে, আমার মেয়ের একটা আমি দেখাইলাম, আর বাকি আমার বঞ্জিন তরি গইন আমি আর আসলে এই ভিডিওতে দেখাইতাম ফেলাম না, কারণ এই ভিডিওটা অনেক লম্বই যার, আর একদিন আপনারা চাইলে অবশ্যই আমি দেখাইমো। সো মেহেন্দির যে সুন্দর খালার আসলে দেখো কা মেহেন্দি দোয়ার পরে আমার মেয়ে, আমি আমার মেয়েরে কইছিলাম হাত দইও না, বাট তাই না হাত দইয়া গিয়া গোসল উসল করে লাইছেন, তো একটু কালারটা একটু কম বইছে, বাট তারপরেও পরের দিন অত সুন্দর ইয়া কালার বইছে, মাশাল্লাহ মাশাল্লাহ দেখো কা খুব সুন্দরও হয়েছে। তো মেহেন্দি ফিনদানি ফর এখন কো লাস্ট ইফতার, আমার বঞ্জির লাগি থুরা বানাইছি আর আমরা কই লাস্ট ইফতার আমরা করি লাই, আজকে লাস্ট ডে রমাদান, আমি বেশিক্ষণ তা ইফতার বানাইছি না, আমার ছোটো বঞ্জি আইসন তো তানোর লাগি আমি থোড়া চিপস বানাইছি, দেখো কা তলে চিপস আর উপরে চিকেন নাগেট, আর এখানে সানা আছে খালখে আমার বড় বঞ্জি নকলাইছিলাম মেহেন্দি ফিনটা, তো থারার লাগি সানা বানাইছিলাম তো ওভেন রয়েছে, আর এখানেও মিনি দুইটা ফ্রিজা আছে, আমি ওভেনও এখনকু গরম করে আনছি, ওভেন বেক করে আনলাম কই আমার ছেলে আর আমার বঞ্জি খাইলে বা মাশাল্লাহ খেয়ে উঠাইছে সুন্দরও লাগে। আর এখানে আমার বনিয়ে খালকে দিছিলাম আমারে ফুলা বল লাখানি আখনি, তো আর তোরা সানা তো আমি সানায় রাখনি এখানে মিক্স করে লাইছি, আর এখানেও এক চামচ বানাইলাম আমার বঞ্জির লাগি আর আমার ছোটো ছেলের লাগি, আর তো খাজুর আর কিতা আর তো ফানি টানি এগুলো আছে। তো তো এখন আমরা খাইমো লাস্ট ডে, সকলে অত হাজারে খরচইন রোজা রাখা নমাজ রোজা খরচইন সিয়াম সাধনা খরচইন, তো আমার লাগে দোয়া করবা প্লিজ আপনারা, আর আমার আব্বা আম্মার লাগে দোয়া করবা, মুসলিম উম্মার লাগে দোয়া করবা। তো বিয়া যখন বালা থাকুক সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।